যুবক একটা দৌড় দেয়, যুবক দৌড় দেয়, আজকে 12ই এপ্রিল, আজকে 12ই এপ্রিল, যুবক দৌড় দেয়, দৌড় দিয়ে যুবক কান্দতে থাক, বাবার চোখের পানিটা লই এলো, বাপ গুলারে বলছি, বাবারে বুকি নিয়ে বলতে থাক, বাবা আপনার সন্তানের পিঠের মধ্যে কি নেওয়াইয়া পুষাইয়া দেন না বাবা, আপনি বলতে থাকেন বাপ তোরে মাফ করে দিছি, বাপরে তুই অলি হয়ে যা, বা আব্দুল কাদের জিলানি অলি হইছে, তুই অলি হয়ে যা, আল্লাহ দেখো আজকে 12ই এপ্রিল কারা কান্দে, এই ফরিদপুর সালসার দিকে তাকায় দেখো, এই কামাইদিয়ার দিকে তাকায় দেখো, এই মাদ্রাসায় বসে আজকে ঈদের পরের দিন যারা কান্দে, আল্লাহ দেখো হাজার হাজার মানুষ কান্দে, এই গভীর রাত্রে কান্দে আজকের মাহফিলে প্রধান অতিথি আকরাম আলী সাহেব, আল্লাহ তুমি এই বুজুর্গের দোয়া কবুল করে নিও, আল্লাহ যারা কান্দাছে তুমি এদের জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি তাকায় দেখো এই শালতা থানার সমস্ত কবরবাসীকে মাফ করিয়া দাও, যাদের জন্ম দুঃখিন মা নাই তারা বয়া বয়া কান্দে গো, আল্লাহ যাদের মা নাই তারা কার কাছে মাফ চাইব, আল্লাহ এই জমিনটারে তুমি কবুল করিয়া দাও, আল্লাহ এদের বাবা বরে মাফ করে দাও, যুবক বাবার বুকটা জারিস না, ও মা বোনরে তুই মায়ের বুকটা জারিস না, মার পা দুজে ধরে কাঁদতে থাকার বল মা রে মা, আমারে দুনিয়ায় আনতে যাইয়ে গরু কাকা, ও মা গরিব মানুষ শিং মাছ কই মাছ খাওয়াইলে রক্ত হইতো, কবুতর খাওয়াইলে রক্ত হইতো, তাও খাওয়াইতে পারে নাই মা, কত মা রক্ত ভরতে ভরতে মারা, আল্লাহ কামার দিয়ে দেখে দেখে আল্লাহ শালতার দিকে তাকাই দেখো, আমি আপনাদের সামনে মাত্র আর কয়েক মিনিট কথা বলবো, চোখের পানি ফেলায় কাঁদবা, এই জমিনে যাদের বাবা মা নাই ওদের মতো দুঃখ মিয়া কেউ নাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদি যখন হিরণ মাদ্রাসায় পড়তাম গো বাবা, রাত যখন গভীর হয়ে যাইতো বাজান হুজুর যখন গুমানের কথা বলতো বেডিংটা ফেলাইয়া বাবা, দেখতাম আমার ছাত্র ভাইরা অনেক দামি দামি বেডিংয়ে ঘুমায়, আরে আমার মাত্র একটা খেতা আর একটা বালিশ আমার মা দিছিল, আমার মা ওই টাকার রেট থেকে দিয়া বলছিল ইলিয়াস জি এই খেতাটার বালিশটা দিলাম গো বাবা, তুই কোনোদিন মাদ্রাসা ছাইরা বাড়িতে আয়া পড়বি না, তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি ছাইড়ে দিব গো, আমি মা মরে গেলে আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবি, মা তুমি কবরে কেমন আছো গো মা, কত জনের জন্য, কত খালার জন্য, কত মামির জন্য মার্কেট পাঠাইলাম গো মা ঢাকার ঠিকা, মা তোর জন্য তো কিছুই পাঠাইতে পারলাম না গো মা, এই যে আমার কত যুবক বাইরে ঢাকায় বসবাস করে কতজনের জন্য মার্কেট নিয়ে বাড়িতে আসছে, জনম দুঃখিনী মায়ের জন্য কিছুই কিনতে পারে নাই গো বাবা, কারণ মা তো আজকে কবরে, আল্লাহ আমার মতো কার জানো মা নাই গো, কার জানো বাবা নাই গো, আল্লাহ আজকে ঈদের দ্বিতীয় দিন 12ই এপ্রিল যারা বয়া বয়া মা ফিলে কান্দে মানি, এদের বাবা মায়ের কবরটা খুব জান্নাতের বাগান বানাই দিবা, বাজানে আবু ওবাদা কান্দার বলে নবী গো আমার ওবাদার একটু কোলে নিয়ে আদর দিবেন, ওবাজান ওবাদা যখন মৃত্যুবরণ করলেন নবী তার লাশটা কবরে রাখলেন, মদিনায় আসার পরে ওবাদা দৌড়ে আসছে নবী, সবার বাবা আসছে আমার আব্বা কো,
নবী আমার বলে ওবাদারি তোমার আব্বারে আমি আনতে পারি নাই, তোমার আব্বার চাইতে ভালো একটা আব্বা তোমারে দান করি। ওবাদা বলে তাহলে আপনি আমার আব্বা। বাজান আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই যে রমজানের 25 তারিখ আমার এতিমখানা বন্ধ দিছি বাবা, দেখি কয়েকটা ছেলে বাড়িতে যায় নাই হুজুর, ওরা এখনো মাদ্রাসায়। 26 রোজায় আমি জিজ্ঞেস করলাম কদরের রাত্রি, 26 দিবাগত রাত্রি মাদ্রাসা বন্ধ দিছি কালকে, তোরা মাদ্রাসায় কে? ছেলেটা কান দেয়ার কয়ে আমরা কই যামু, আমার তো মাও নাই বাবাও নাই। একটা ছেলে বলে হুজুর আমার আব্বা মালয়েশিয়া থাকা অবস্থায় বিল্ডিং থেকে পড়ে মারা গেছে, আমার মাও 2 বছর আগে মারা গেছে, আমার খালা আমারে ভর্তি করে দিয়ে গেছে, আমি কই যাবো আমার তো কেউ নাই। আমি ওই ছেলেটারে পাঞ্জাবি লুঙ্গি কিনে দিছি বাবা, ঘরে বলছি তোর কিছু লাগবে না, তোর এই বাবা ইলিয়াস রহমান জিহাদি মা হারাইয়া বনে বনে কাঁদছে, কত রাস্তায় রাস্তায় কাঁদছি আর বলছি মা রে মা, কত যুবক কত তালবেলিউরা মাদ্রাসায় কত দামি দামি জিনিস টাকা দিয়া কিনে খায় রে মা, তোর ইলিয়াস দামি কোন জিনিস খাইতে পারে না গো মা, তোর ইলিয়াসে রাইখে তুই কেন কবরে চলে গেলি। আল্লাহ দেখো আলেম ওলামা কান্দে, দাড়ি ভাকা বাজানরা কান্দে, আল্লাহ যুবকরা কান্দে, কোন যুবকের বাবা মা নাই আমি জানি না। আজকে ঈদের দ্বিতীয় দিনে যারা কান্দু এদের জীবনে সবার গুনাহ মাফ করে দেওয়া। যুবক আমি তোদের দুইটা ফাল ধরে বলে দিয়ে যাইনি, এই জমিনের মালিক কে? আমার বিশ্বাস আজকের দোয়া কবুল হয়ে গেছে, ঠিক না বে? ঠিক ঠিক, আমি দেখতেছি আমার বাজানরা সামনে বয়ে বয়ে অজরে কান্তাছে, ডাইন পাশের আলেমরা কান্তাছে, আর বাবা এই যে আমার মাথায় চুল দেখতেছেন, এই চুল কিন্তু মক্কার তেল হয়েছে বাবা, চুল এখনো সাইজও করি নাই কাটিও নাই, কারণ ঈদের কয়েকদিন মাত্র 3-4 দিন আগে আইছে বাবা, হাজির 40 দিন পর্যন্ত কবুল হয়। আমার মন কেন যেন বলে আজকে দোয়া আল্লাহ ফিরাই দিবে না বাবা, আমার সাথে দোয়া দিতে কারো কষ্ট নাই তো? আমি দেখতেছি বয়ে বয়ে আপনারা কান্তাছেন, আমি ইলিয়াস রহমান জিহাদি, আমার মায়ের ঋণ শোধ করার জন্য বাবা 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, এ ঢাকা কেরানি কিন্তু দেখাইছেন বাবা, আপনাকে এলাকার ছেলে ইয়াহিয়া মাহমুদকে সাথে নিয়ে আমার মাদ্রাসায় নিয়ে এই মসজিদের জায়গা কিনে ওয়াকফ করে দিয়া আমি কাম স্টার্ট দিছি, আলহামদুলিল্লাহ বলেন না। ওই যে আপনাদের ইশারে পরে যে বক্তব্য আজ করছে মুফতি শহীদুল ইসলাম গাজী, আরে জিগাবেন, 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি বাবা, আমি কোনো বড় লোকের টাকাতে মসজিদ বানাই নাই, আমি আপনাদের মতো গরিবের টাকা দিয়ে মসজিদ বানাইছি, মসজিদটা কেন বানাইছি এখন কানবেন। আমার মা ওই টাকের আর সিন্দেঘাট নাম শুনছেন না, হ্যাঁ ফতেপুর সিন্দেঘাট, ওই 3 গাঙ্গের মোড়ে দাঁড়ায় আমার মা আমার নৌকে উঠে দিয়ে বলছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস, একটা মাদ্রাসা বানাইস। বাবা আমি নিজে জায়গা কিনে মসজিদ বানাইছি ঢাকা কেরানীগঞ্জে, 1 কোটি 20 লাখ টাকা দিয়ে মসজিদে জায়গা কিনছি, কারো কাছ থেকে 20টা টাকা নিয়ে আমি মসজিদে জায়গা কিনি নেই এই পর্যন্ত, আমার ওয়াজের টাকা বাড়ি বেচার টাকা দিয়ে 2 তলা কমপ্লিট করে ফেলছি, দেখার মতো একটা মসজিদ করছি আলহামদুলিল্লাহ বলেন, আমার মসজিদ সারা দুনিয়ায় দেখছে ফেসবুকে ইউটিউবে আপনারা দেখেছেন অনেকে। বাবা কেন করছি জানেন? আমার মায়ের চোখের পানির ঋণ আমি চেষ্টা করছি, কারণ আমার রসুল বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানায় দিবে সাথে সাথে ও মাদ্রাসাতান যে মাদ্রাসা বানায় দিবে, আমি রসুল ঘোষণা দিলাম তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় দিবে। তা আমি আলেম যদি পারি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাসা করতে, বাবা আপনারা পারবেন না?
পারবেন না বাবা, দুনিয়া তো ছেড়ে যাইতে হইব, থাকতে পারবেন? ও বাবা, ছেলে মেয়ের জন্য কোটি কোটি টাকার সম্পদ রেখে যাইতেছেন, লাখ লাখ টাকার জমি রেখে যাইতেছেন, এত কষ্ট কইরা নগর কান্দা সাল তার থেকে টিন বই আইনা ইটা বই আইনা বিল্ডিং কইরা আপনারা বিল্ডিং এর নিচে ঘুমাইতে দেবে না, দেবে ওই বাস বাগানের নিচে। কথা কন না কেন বাবা, ওই ইটার ঘর আপনার আপন না, ঘর ওই মাটির ঘর আপনার আপন। আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাবো, দোয়া তো আমি করবো না, দোয়া করবো আপনাদের বুজুর্গ আক্রাম আলী সাহেব। শুধু আপনাকে দুইটা পাও ধরে বললো, যুবক ঈদ গতকালকে চলে গেছে, যদি তুই সারাটা বছর ভালো থাকতে চাস তোর শরীরে কোনো রোগ তাপ বাসা বাঁধবে না, জীবনে তুই টাকার অভাবে মরবি না, জীবনে তুই কোনোদিন শিল্পপতি হওয়া ছাড়া লাখপতি হওয়া ছাড়া তোর ইজ্জত সম্মান কেউ কাইরে নিতে পারবে না, তুই জাহান্নামে কোনদিন যাবি না। ওই কাজটা যদি আমি করতে কই করবি না ভাই, করবি করবি করবি? এই ঈদের মাঠে কোলাকুলি করছেন না, হ্যাঁ বাবার লগে করছো করো নাই, হালাকে প্রথম কোলাকুলি তো বাবার লগে করার কথা, যাদের নাই তারা চুপ করে থাকবে। আমি শুধু বলবো যুবক, তুই যদি আমার বন্ধু হইতে চাস, 2011 সালে আমি আমার বাবারে নিয়ে হজ করছি, 4 সাল থেকে আমি হজে যাই, 11 সালে আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে সাইফা ধরে আমি মাফ চাইছিলাম। আজকে আমার কথা কান দেন এমনি এমনি না, তো কান্দার পিছনে কারণ আছে, আমি আমার বাবারে বুকি নিয়ে কাঁদছি, আমার বাবা তখন কাবা ঘরের সামনে দাঁড়ায় বলছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, কারণ আমার আব্বা তো জানে যে আমার ছেলে ভাইরাল বক্তা, 2011 সালে কি আমি ভাইরাল বক্তা না, আমার আব্বা তো জানে আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা, আলহামদুলিল্লাহ বলেন না। আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, যুবক তুই যদি আমার বন্ধু হইতে চাস, 30টা সেকেন্ডে 30টা সেকেন্ড ওই যুবকগুলো এখন দাঁড়াবে তোরে আমি বন্ধু বানাবো, আমি জান্নাতে গেলে তুই আমার সাথে যাবি, অথবা তুই গেলে আমার লয়ে যাবি, ইনশাআল্লাহ বলেন। এই আনন্দের দিনে ঈদের পরের দিনে তুই যদি জান্নাতের একটা চাবি লয়ে বাইতে যাইতে চাস, বাবা মায়ের দোয়াটা লয়ে যা, 30টা সেকেন্ডে যেই যুবকগুলার বাবা মাঠের মধ্যে বয়ে রয়েছে, তোর বাবা কালা, তোর বাবা রোদ্রে পুড়তে পুড়তে কালো হয়ে গেছে, কিন্তু তুই জানোস তো তোর বাবাটা জান্নাতের একটা খুশবু, মারহাবা বললেন না, ওই জান্নাতের খুশবুকে তুই এখন খুশবু নেওয়ার জন্য 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াবেন, যাদের বাপাই মাঠের মধ্যে আছে, কার কার বাপাই মাঠে আছে দাঁড়ান তো, কার কার বাবাই মাঠের মধ্যে বাইসে আছে বইয়া রয়েছে দাঁড়ান তো, হে দাঁড়া হে মগা যুবক দাঁড়া, কার কার বাপাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াবা, বাইতে যারা আছে কবরে যারা আছে তারা না, যার বাবাই মাঠে আছে তুমি দেখতেছো যে তোমার বাবাই মাঠে আছে দাঁড়াও দাঁড়াও, দাঁড়াইতে বলছি দাঁড়াইতে বলছে দাঁড়াও, যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াইতে বলছি, এ ছেলেও দাঁড়াবে বাপও দাঁড়াই থাকবে, এখন জান্নাতের মাঠ হবে, এখন জান্নাতের টুকরো হবে এই মাঠটা, নবী নিজে বলছে না জান্নাতের টুকরা, আমিও নিজে জান্নাতের টুকরা বানাই দিয়ে যাবো। এই যুবক এখন আমার দিক তাকা, চোখের পানি রেডি কর, তুই যদি জাহান্নামের থেকে জান্নাতে যাইতে চাস 30টা সেকেন্ড একটা দৌড় দিবে, এ যুবতী বোন তুমিও দাঁড়াও তোমার মায়ের লইয়া, এ যুবতী বোন তোমার মায় মাঠে নাই, শাশুড়ি আছে না, শাশুড়ি না থাকলে এই মহিলা মাদ্রাসার তোমার বড় জালে আছে না, বড় বোন আছে না, ঈদের সময় বেড়াইতে আসছে বোনটার লইয়া দাঁড়াও। আমি বলার সাথে যুবক পাগলের মতো দৌড় দিবি, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে সাইপা ধরে চিল্লাবি আর কানবি, তোর বাপ যদি জান্নাতের মাঠে মাফ করে দেয় তোর এখান থেকে আল্লাহ বিদায় করে দেয়, জাহান্নামে দিবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আমি সময় দিই আমি বলার সাথে দৌড় মারবা, দেও দৌড় দাও, দৌড়তে যুবক দৌড়তে 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 বাপরে বুকি নিয়ে কান্দে থাক, দে যুবক দৌড়তে দৌড়তে তোর জীবনে কি চাস, দে দৌড়তে দৌড়তে যুবক দৌড়তে যুবক দৌড়তে যুবক একটা দৌড়তে যুবক দৌড়তে, আজকে 12ই এপ্রিল, আজকে 12ই এপ্রিল, যুবক দৌড়তে দৌড়তে যুবক কান্দে থাক, বাবার চোখের পানিটা লইয়ে এলো, বাপ গুলারে বলছি বাবারে বুকি নিয়ে বলতে থাক, বাবা আপনার সন্তানের পিঠের মধ্যে কি নেওয়াইয়া পুষাইয়া দেন না বাবা,
আপনি বলতে থাকেন বাপ তোরে মাফ করে দিছি, বাপ রে তুই ওলি হয়ে যা, বাপ আব্দুল কাদের জিলানি ওলি হয়েছে তুই ওলি হয়ে যা। আল্লাহ দেখো আজকে 12 এপ্রিল কারা কান্দে, এই ফরিদপুর সালতার দিকে তাকায় দেখো, এই কামাইদিয়ার দিকে তাকায় দেখো, এই মাদ্রাসায় বসে আজকে ঈদের পরের দিন যারা কান্দে, আল্লাহ দেখো হাজার হাজার মানুষ কান্দে, এই গভীর রাত্রে কান্দে আজকের মাহফিলের প্রধান অতিথি আকরাম আলী সাহেব। আল্লাহ তুমি এই বুজুর্গের দোয়া কবুল করে নিও, আল্লাহ যারা কান্দাছে তুমি এদের জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি তাকায় দেখো এই সালতা থানার সমস্ত কবরবাসীকে মাফ করিয়ে দাও, যাদের জনম দুঃখিন মা নাই তারা বয়া বয়া কান্দে গো, আল্লাহ যাদের মা নাই তারা কার কাছে মাপ চাইব, আল্লাহ এই জমিনটারে তুমি কবুল করে এল, আল্লাহ এদের বাবা বলে মাফ করে দাও। যুবক বাবার বুকটা ঝাড়িস না, ও মা বোনরে তুই মায়ের বুকটা ঝাড়িস না, মার পা দুইটে ধরে কাঁদতে থাকার বল মা রে মা, আমারে দুনিয়ায় আনতে যাই গরু কাকা, ও মা গরিব মানুষ শিং মাছ কই মাছ খাওয়াইলে রক্ত হইতো, কবুতর খাওয়াইলে রক্ত হইতো তাও খাওয়াইতে পারে নাই মা, কত মা রক্ত ভরতে ভরতে মারা, আল্লাহ কামার দিয়ে দেখে দেখে দেখো, আল্লাহ শালতার দিকে তাকাই দেখো, বলে সবগুলো মাফ করে দাও, আজকে 12 এপ্রিল এদের দোয়াগুলো কবুল করে দাও, বুঝে বলে একটা যুবক যাবা না, তারা তারা শুনলাম একটা বসেন বসেন, আল্লাহ তোমার কাছে যদি চোখের পানি ভালো লাগে রসিলাকে মাফ করে দাও, একসাথে বলেন তো বিশ্বাস কি হয় আজকে দোয়া কবুল হইব, হ্যাঁ টাকার মা কে টানতে, বছরে 20,000 টাকা লাগে মার ওষুধ কিনতে, মাছকে দুনিয়ায় নাই, মা দুঃখিনী তো কোনো কিছু কিনতেও পারেন না ঈদের সময়, ওই মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য ইয়েতিমখানা মাদ্রাসার জন্য প্রথম কে দিবে।